মর্নিং, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর থাম্বনেলের টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরেছো এতক্ষণে আজকে আমি কিসের ব্লগ দিতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে মনসা পুজো, আর শ্রাবণ মাসে শনি মঙ্গলবার মানেই মনসা পুজো, এটা তোমরা সবাই আশা করছি জানো। তো আজকে আমাদের শনিবার, তো আজ শনিবার আমাদের বাড়িতে মনসা পুজো হচ্ছে, আমি সেটারই ভিডিও একটা দিচ্ছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখতে থাকো। আর পূজাতে কি কি লাগে? যেখানে রান্না হয়ে বসে আছে ভাত, রান্না হয়ে বসে আছে ওখানটা একটু আলপনা দেবো, তার জন্য এই যে চালটা আমি বেটে নিচ্ছি। এটা আমাদের তুলসী মন্দির, তো প্রত্যেক বাড়িতে এরকম একটা করে তো তুলসী মন্দির থাকে, আর এই মন্দিরেই আমাদের আজকে পুজোটা হবে। এই যে মনসা দেবীর গাছ, তো আমি এই মন্দিরের এই যে চারপাশটায় আমি আলপনাটা দিয়ে দেবো। আলপনাটা দেওয়ার জন্য আমি এই যে চালটা বেটে নিয়েছি, আলো চাল বেটে নিয়েছি, আর এই যে দুটো সুতো নিয়ে নিয়েছি সলতে। আজকে মনসা পুজো, আমি তো তখন থেকে এখানে আলপনা দিচ্ছিলাম, আর তারপরে মা নিচে নেমেছে তুলসী পাতা তুলতে, এসে দেখে না আমাদের এই যে উঠোনে, এই যে তোমরা দেখো এই যে মনসা ডাল ভাঙা, কে রেখেছে কিছুই তো বুঝে উঠতে পারছি না, আমি তো তখন থেকে বাইরেই রয়েছি। এর মধ্যে ভাত রয়েছে, এটা কালকে গতকাল রান্না হয়েছে, রান্না করে সন্ধেবেলায় ওতে জল দিয়ে ভাতটা রাখা হয়েছে, ওটাই আজকের আমাদের প্রসাদ। আর ওটা আমরা খাবো সেই রাত্রিবেলা, পুজো তো দুপুরবেলা হয়ে যাবে, দুপুরবেলা তো বাড়িতে ভাত হয় না, তো ওটা আমরা সেই রাত্রিবেলা খাবো, ওই ওটাই আমাদের বলে পান্ত প্রসাদ। তো যে মায়ের সঙ্গে নিয়ে যাচ্ছি পুজো, তো আর এইভাবে কাপড়টা কেন গুঁড়োতে হয়েছে, ওখানটা পুরো জলে ভর্তি, তাই জলের ওপর দিয়ে নিয়ে যাবো। আর এটা মায়ের স্থানে এই যে পুজো দিতে নিয়ে যাচ্ছি, হ্যাঁ আসো তো ওখানে খেয়ালে নিয়ে তুমি বাড়িতে থাকো। ঠাকুর মশাই আসছে, ওদের পুজো করছে, পাশের বাড়ি পুজো করছে, তারপর আমাদের বাড়ি আসবে। বন্ধুরা, এই যে বাবন ঠাকুর পুরো মশাই এলেন, ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পরমহংস।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই মিলে একবার বলুন, জয় মা মনসা।